আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরাপিত ঘূর্ণিঝড় রেমালে প্রভাবে বৃষ্টি জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটে ভেসে গেছে চল্লিশ হাজার চিংড়ির ঘের এতে প্রায় শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন জেলার চিংড়ি চাষিরা ক্ষতি হয়েছে ঘেরের পারো পরিস্থিতি সামলে উঠতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ বাগেরহাট থেকে এস এম সামসুর রহমানের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট দেখে বোঝার উপায় নেই কোন খেরের মালিক কে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে সব মিশে গিয়ে পরিণত হয়েছে এক ঘেরে সাদা সোনাখ্যাত চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাটের রামপালের সুন্দরপুর বিলে শত শত ঘের থাকলেও এখন তার কোনো চিহ্ন নেই কেবল এ বিল নয় এমন অবস্থা জেলার পাঁচটি উপজেলার চল্লিশ হাজার চিংড়ি ঘেরের রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাদ ভেঙে পানি ঢুকে ভেসে গেছে চিংড়ি ও কাঁকড়ার ঘের বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব ঘের গড়ে তোলা হয় সব হারিয়ে চাষিরা এখন কোটি কোটি টাকার ক্ষতির মুখে নদীতে কিছুই নেই বা ভাতাইতে বাড়ি ঘর তো সেই অবস্থা প্রায় লাখ লাখ টাকা ব্যাংকে লোন করে এই ঘের দিয়ে সব আমার শেষ হয়ে গেছে চোখের সামনে মনে করেন আমার এই গেটটা আমার এই মাছ চলে গেছে দেখেছি চইয়ের সামনে কিন্তু কিছু বলার নাই আমাদের সবাই হা করে শুধু দেখছি আমাদের নতুন করে ইনভেস্ট করার মতো টাকা অ্যাবিলিটি নাই আমাদের যে পরিস্থিতি তাতে আমাদের আর বাঁচার আশা দেখছি না মাথার উপরে দেনার বিশাল চাপ যখন মাছ ব্যস্ত তখন সাগরের পানি উঠে ওইটা আমাদের সব তলাইয়া নিয়ে গেছে আমরা এখন কি করব। ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করার কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা আমাদের প্রায় চল্লিশ হাজারের মতো ঘের বেশি বেশি গিয়েছে এবং ক্ষতির পরিমাণ শত কোটি টাকার কাছাকাছি হবে বলে আমরা আশঙ্কা করছি মৎস্য অধিদপ্তর চাষিদের পাশে থেকে জুন প্রয়োগ এবং হল এই মুহূর্তে পোনার নাম অতি করার পরামর্শ দিচ্ছি গেল অর্থ বছরে জেলায় সাড়ে ষোলো হাজার মেট্রিক টন বাগদা ও সাড়ে পনেরো হাজার মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান চাষিরা সৈয়দা সামিয়া তামান্না আর টিভি সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে দুর্যোগ মোকাবেলাও সম্ভব হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রেমালের প্রভাব কাটিয়ে সবাই যেন নতুন উদ্যমে জেগে উঠতে পারেন তার সব ব্যবস্থা করবে সরকার শফিকুল আলমের ক্যামেরায় পটুয়াখালী থেকে আরও জানাচ্ছেন রেজা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এলোবেলো দেশের দক্ষিণাঞ্চলের উনিশ জেলার আটত্রিশ লাখ মানুষের জীবন ষোলোটি প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি কেউ হারিয়েছেন কৃষি জমি কেউ বা মাছের ক্ষেত ঘরবাড়ি সহ সবকিছু হারিয়ে নিঃস্ব অনেকে ঠাই হয়েছে খোলা আকাশের নিচে এমন হারাবার খবরের মাঝে নতুনভাবে জেগে ওঠার সাহস যোগাতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমারের ছবলে সবচেয়ে বেশি লন্ডভণ্ড পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তার পাশাপাশি ঘুরে দাঁড়াতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন তিনি দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সব সময় নিবেদিত প্রাণ আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি দুর্গতদের সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান শেখ হাসিনা বলেন দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে উপকূলবাসীদের যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি এরপরই আবার সকলের সঙ্গে বসবো প্রশাসনের বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘরবাড়িগুলি আবার মেরামত করতে পারেন আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো অত এইটুকু ভরসা আপনারা রাখবেন আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বাপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব নতুন উদ্যমে আবার জন্য আপনারা চাষবাস করতে পারেন আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না যারা মানুষের পাশে থাকার পরিবর্তে কেবল সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তার পাল্টা জবাবও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে খুলিজর রেমালের প্রভাব কাটিয়ে উঠতে দরকার আরো অনেকটা সময় এবং বাস্তবতায় প্রধানমন্ত্রী এমন আগমন নিঃসংদেহে সাহায্য গাবে বেকারা স্বপ্নহারা লাখো মানুষের ঠিক যেমন অতীতে প্রতিকূলতা কাটিয়ে একটু একটু করে এগিয়ে চলছে বাংলাদেশ মারফিজা আর টিভি পলাপাড়া কটোখালী এদিকে মানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটে বন্যা কবলিত এলাকায় দিশেহারাও আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয় খুঁজে ছুটছেন দুর্গতরা ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের আটটি উপজেলা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর মধ্যে গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জের কানাইঘাট ও পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অনেকেই পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছে বুধবার বিকেল থেকে এসব এলাকায় পানি বাড়তে শুরু করে এতে পানি বন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এ অবস্থায় দুর্গতদের সহায়তা গোয়েনঘাট জৈন্তাপুর কানাইঘাট কোম্পানিগঞ্জ ও যোগীগঞ্জে মোট 215টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অন্যদিকে সিলেটের সব নদ নদীর পানি বাড়তে থাকায় জেলার সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন ট্রিপল থ্রি থেকে ফোন আসলে যে আমাদের কাছে আসছে সেগুলো রেসপন্স করার জন্য টিমগুলো কাজ করছে এবং আপনি ইতিমধ্যে দেখবেন বিভিন্ন উপজেলাতে ফেসবুক এই যে মাধ্যমে আইডির মাধ্যমে নাম্বার দেওয়া হচ্ছে যে যে কোনো প্রয়োজনে যোগাযোগ দেওয়া ক্ষেত্রে এগুলো মূলত আমাদের উদ্যোগে এবং কিছু ব্যক্তির উদ্যোগে করা হচ্ছে যাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে তো মানুষ যে কোনো সমস্যায় প্রয়োজনে ফোন দিলে আমরা কিন্তু রেসপন্স করছি সকল জায়গায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সব তথ্য প্রমাণ পাওয়া গেছে অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বিকেলে কলকাতা থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান হত্যার কারণ এখনও জানা যায়নি উদ্ধার হয়নি হত্যায় ব্যবহৃত অস্ত্র মরদের খণ্ডিত অংশ সংসদ সদস্যের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ টেস্টের প্রক্রিয়া চলছে বলেও জানান হারুন এর বাদলের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তের অংশ হিসেবে কলকাতা থেকে দেশে ফিরে সবশেষ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার হারুনর রশিদ মূল ঘাতুকের কাছে কেন আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে তাই স্পষ্ট না হলেও হারুন রশিদ বলেন মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কোন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নকদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি আমরা মনে করি বাকিদের বাকিদের জন্য আমরা কাজ করছি আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতা আনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো এখনও তদন্ত চলছে এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে সংসদ সদস্যের বন্ধু গোপাল বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্য অংশ পাওয়া যেতে পারে বলে জানান তিনি গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় দুই ঘন্টা কথা হয়েছে আমরা তার কাছ থেকে তথ্যপত্র পেয়েছি সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো এটা এখনও মানে এবং আমরা যার সাথে সে কী ব্যবসা করে সেটা আমরা জেনেছি তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি না যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সোয়ার্জ লাইন এবং পানির ঠেংকিটা যদি একটু একটু যদি মানে একটু যখন যদি মানে মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশি বলার সাথে তারা করেছে এবং এবং আপনারা জানেন অনেকাংশই আলামত উদ্দার হয়েছে আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী আমি কিন্তু আমি কিন্তু ওখানেও গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া কয়েক টুকরো মাংস ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এগুলো সংসদ সদস্যের মরদেহের খুন্ডিত অংশ কিনা নিশ্চিত হতে কলকাতায় যাচ্ছেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকায় ফেরার আগে তিনি বলেন ফরেন্সিক রিপোর্টের পর খুন্ডিত অংশ বাংলাদেশে আনা হবে যদিও মনে করছি এটা হবে আনর লাজিমেরই তার অংশ বিশেষ হবে তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া একচুয়ালি বলা যাবে এ আর বাদল আর টিভি ঢাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের পরিবারের নামে নতুন করে দুশো ছিয়াত্তর একর জমির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় সম্পদের খোঁজ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক দেশের বাইরেও তার সম্পদের অনুসন্ধান চলছে তবে দুই দফায় আদালত বেনুজিরের ছশো একত্রিশ একর জমির সহ সম্পদ ক্রোকের নির্দেশ দিলেও এখনও এসবের নিয়ন্ত্রণ রয়েছে বেনজিরের হাতে দুদকের আইনজীবী জানান নিয়ম মেনে সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে জহরুল ইসলামের ক্যামেরায় সুমন তারমিরের প্রতিবেদন এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকন টাওয়ার লেক ঘ্যাঁসা অভিজাত এ ভবনের ১৩ ও চোদ্দো তলায় স্ত্রী ও কন্যার নামে বাইশ ও তেইশশো বর্গফুটের চারটি ফ্ল্যাট কেনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বাইরে যেই সময় থাকে দুই এক সময় গাড়ি নিয়ে বেরোয় ওই সময় দেখা যায় সারান ওইপাশে উদারো থাকে হ্যাঁ ওই পাশে উদারো থাকে ফ্ল্যাটগুলোর মূল্য বিশ কোটি টাকার বেশি হলেও খাতা কলমে প্রতি ফ্ল্যাটের দাম দেখানো হয় মাত্র তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন লাখ টাকা আশ্চর্যের বিষয় হচ্ছে প্রায় শত কোটি টাকার এই সম্পদ বেনজির আহমেদ কিনেছেন একই দিনে গত পাঁচ মার্চ দুই হাজার চৌত্রিশ বছর সাত মাসের সরকারি চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ এক কোটি টাকা যার আয় হওয়ার কথা সেই মানুষটি শুধু স্ত্রীর নামেই কিনেছেন পাঁচশো একতিরিশ একর জমি গুলশানের এই একটি ভবনেই জিশান মির্জার নামে করেছেন তিনটি ফ্ল্যাট বেনজির সেফটি থাকে পরিবার নিয়ে থাকে সে জানি না কিন্তু থাকে এই জায়গায় সেইটা যেন এই কয়েকদিনে কি সরকারি কেউ আসছিল আপনাদের এখানে ব্যালকা আসলো কমিশনার দুর্নীতি কমিশনার অফিস থেকে লোক আসছিলো এই দুদকের জব্দ তালিকায় যে তেরাশিটি দলিলের কথা বলা হয়েছে তারও প্রায় সবগুলোই স্ত্রীর নামে মাদারীপুরে একশো দলিলের বিপরীতে যে দুইশো ছিয়াত্তর একর জমির সন্ধান পায় দুদক সেগুলোর মালিকও স্ত্রী জিশান মির্জা তবে দুদকের জব্দ করা বিপুল সম্পদ ও ৩৩টি ব্যাংক হিসাবের বাইরেও রয়েছে সাবেক এ আইজিপির সম্পদ এটি পূর্বাচলের পাশে আনন্দ হাউজিং সোসাইটি প্রায় চল্লিশ কাঠা জমির ডুপ্লেক্স এ বাড়িটির মালিক বেনজির এলাকার সবাই একে আইজিপির বাড়ি হিসেবেই চেনেন বাড়ি মালিকের নাম কি সম্পদ অনুসন্ধানে এখন জেলায় জেলায় চিঠি দিয়েছে দুদক বিদেশেও তার সম্পদের অনুসন্ধান চলছে বৈধ ওনারা জানতে বা এখানে কোনো কোনো লন্ডারিং হয়েছে কিনা অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে এই ধরনের তথ্য থাকে যে উনি দেশের বাইরে কোনো সম্পদ প্রেরণ করেছেন বা কোনো অর্থ প্রেরণ করেছেন তাহলে আমাদের মানি লন্ডারিং আইন আছে আগামী ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে সাবেক এ আইজিপিকে। কে আর জুন ঢাকা হয়েছে তার স্ত্রী ও দুই কন্যাকেও সুমন তানভীর আর ঢাকা মার্কেন্টাল ব্যাংক পিএলসি এর পঁচিশতম বার্ষিক সাধারণ সভা এজিএম সম্পন্ন হয়েছে সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এসব অনুষ্ঠিত হয় সভায় একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শীট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য দশ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয় সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোশেদ আলম এমপি সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী এ সময় প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও আনোয়ারুল হক অনুষ্ঠানে দু হাজার সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডার ও গ্রাহকদের আস্থা বাংলাদেশ ব্যাংক সহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে জানান ব্যাংকের চেয়ারম্যান আলম এমপি সরকারের কৌশলগত নির্দেশনা অনুপ্রাণিত হয় মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখতে চায় গ্রাহক সন্তুষ্টি নিশ্চয়তা নিশ্চিতকরণ শেয়ার হোল্ডারদের পরি পরিসম্পদ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃত্তিতে আগ্রহী পালন করবে বলে দেশ লুটপাট কারিয়ার দুর্বৃত্তদের কবলে পড়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন সরকার পতনের লক্ষ্যে লড়াই চলছে জানে এই আন্দোলনে জনগণ জয়ী হবে বলে জানান বিএনপি মহাসচিব দেখুন জাইদ রহমানের রিপোর্ট দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকার পতনের লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে হবে বাংলাদেশ এখন কবলে। বাংলাদেশের একদিকে যেমন রাজনৈতিক অধিকারণ করছে তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য যেটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব পরে তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন এদিকে রাজধানীর মিরপুর পল্লবীতে গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রাজনীতি করে না বাংলাদেশে জাতীয়তাবাদী এই দল জনগণের ভোট নিয়ে সরকার পরিচালনা যখন করবে তখন ঠিক এভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে থাকে রাজধানীতে বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির পাশাপাশি দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সহযোগী সংগঠনগুলো রহমান ঢাকা ঈদ পরবর্তী সময়ে নজরদারির অভাবে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন এই দুর্ঘটনা সবচেয়ে বড় দুর্ভাবনা তাই হেল্পার যেন চালক না হয় সেদিকে নজর দিতে হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ বন্ধ থাকা নিয়ে সেতু সেতুমন্ত্রী জানান সমস্যা সমাধানে আলোচনা চলছে আরও জানাচ্ছেন বিপুল দেব রায় ঈদুল আজহা সামনে রেখে ঘরে ফেরা মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিআরটিএ সদর দপ্তরে এক সভার আয়োজন করা হয় এই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেতু কাদের জানান জলোচ্ছ্বাসের কারণে সারা দেশে অনেক এলাকার সড়ক নষ্ট হলেও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার এবারও আমার মনে হয় ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আই ওগুলো কোনো অসুবিধা নেই মফস্যালয়ের কিছু প্রবলেম হয়েছে এগুলো সংস্কারের বিষয়টা সাত দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম সফল করার আহ্বান জানিয়ে ওবাইদুল কাদের বলেন মন্ত্রী এমপির লোক পরিচয়ও কেউ যেন অছাড় না পায় পলিটিক্স পলিটিক্স এগুলো ওই যে পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যা স্কুলও বন্ধ করতে হবে পাওয়ার কিছু তারা যেই হোক লোক এমবি সাহেবের লোক এসব বাহানা দিয়ে কেউ যেন পান হঠাৎ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের কাজ বন্ধের বিষয়ে সেতুমন্ত্রী জানান এ নিয়ে চিন্তার কারণ নেই নির্ধারিত সময়ে কাজ শেষ হবে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের চলার পরটা শুরুতেই ছিল কন্টকাকে ফান্ডিংও দুটা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদ হয়ে যায় সেটা সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালি বিপুল দেবরাই আর ঢাকা বার্ষিক সম্মেলন ও বিমা দাবি পরিশোধ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে র্যালি উদ্বোধন করেন ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কাজিম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী ডিএমডি ও সিএফও প্রবীরচন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশ থেকে আসা প্রায় পনেরো হাজার বিমা কর্মী র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কোম্পানির সিইও বলেন যথাসময়ে গ্রাহকদের বিমা

প্রত্যেকটি থানায় থানায় আমরা জোন তৈরি করবো বাংলাদেশের এমন কোন ইউনিয়ন থাকবে না এমন কোন গ্রাম থাকবে না যে গ্রামে ন্যাশনাল লাইফ ইউজ কুমারির ফিল্ড অফিসার ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার থাকবে না আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির আয়োজনে আল্লামা ও কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা বিষয়ে বিল্লাল খোখর সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন অসাম্প্রদায়িক সুফিবাদী সাহিত্যে কবি আল্লামা ও কাজী নজরুল ইসলামের যে সম্প্রীতির বার্তা দিয়েছেন তা অহিংস শান্তিময় বিশ্ব গড়তে অবদান রাখবে অনুষ্ঠানে মানবসেবা ওয়াহিদ বানু গণমাধ্যমে মাইনুদ্দিন মামুন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা দেওয়া হয় পরে নজরুল স্মরণে গান ও কবিতার আয়োজন করা হয় দর্শক রাতে সংবাদে পর্যন্ত আর টিভি সব শেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বার ডায়াল করুন মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখা আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে